টেকনো। এটার নাম শুনলে কেমন জানি মনে হয় বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর মধ্যে একদম টপ জায়গায় রয়েছে টেকনো। তাদের লো বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে যা কিছু অফার করে টপ টপ ব্র্যান্ডগুলো কিন্তু তাদের ফ্ল্যাগশিপ ফোনে ঠিক তেমন স্পেক ইউজ করে থাকে। ইয়েস, এরকমই একটি মার্কেট কাঁপানো চমৎকার লেভেলের একটি ডিভাইস টেকনো স্পার্ক 20 Pro Plus, এটা অফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে, যা কিনা মার্কেটে আসার আগেই সবার মাঝে একটি হাইপ সৃষ্টি করেছে। তার কারণ হচ্ছে এই ফোনটাতে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120Hz মতো রিফ্রেশের ইউজ করা হয়েছে। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু মিডিয়াটিকের G19 মতো পাওয়ারফুল এবং গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। এছাড়াও ফোনটাতে কিন্তু ক্যামেরা তো হতাশ করেনি, 108 MP ক্যামেরা দিয়ে আপনাদেরকে সব কিছু মিলিয়ে একটি দুর্দান্ত প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে। ওয়েট, লাফিয়ে যে ঝাঁপিয়ে পড়ে ফোনটা কেনার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখুন, কারণ এটার ভালো জিনিস যেমন রয়েছে তার পেছনে কিছু খারাপ জিনিসও রয়েছে যেটা আপনার অবশ্যই জানা দরকার। সো একটি মুহূর্ত মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে একদম সোনায় সোহাগা, কারণ এই ফোনটার দেখতে কিন্তু খুবই চমৎকার। ফ্রন্ট সাইডে রয়েছে পাঞ্চল কাটাটের মাধ্যমে একটা বড় সড়ো কার্ভ ডিসপ্লে, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানাবো। এবং এই ফোনটার পিছন দিকে দেখবেন যে একটি প্লাস্টিক বডি দেওয়া আছে, যদি এই প্লাস্টিক বডির জায়গায় যদি একটি গ্লাস বডি দেওয়া যেত তাহলে আরও চমৎকার হতো। এবং ফ্রেমটাও দিয়েছে প্লাস্টিক, এখানে যদি অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া যেত তাহলে একদম সোনায় সোহাগা হতে পারতো এই ফোনটি। এছাড়াও ফোনটার কিন্তু ক্যামেরা রয়েছে গোল আকৃতির ক্যামেরা, এটা দেখতে অনেকটা ভিভো ভাইব লাগে। সো এটা অনেকটা হয়তো বা ওটার আদলেই তৈরি করা হয়েছে। মোটামুটি ডিজাইন নিয়ে মোটামুটি আমি সন্তুষ্ট। এছাড়াও এই ফোনটাতে কিন্তু পোর্টসেন বাটন সেকশনের সকল কিছু দেখা পেলেও এখানে পাবেন না 3.5mm হেডফোন জ্যাক। সব কিছু মিলিয়ে ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বেশ হ্যান্ডি একটা ফোন, বাট একটু বড় সড়ো লাগে। তো এটা আসলে আপনার দিন শেষে মানিয়ে নেওয়ার মতো, আর এটা আসলে কমফোর্ট হয়ে যাবে কিছুদিন ইউজ করার পরে। এছাড়াও এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া আছে, এবং পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনি ডুয়েল স্টেরিও সাউন্ড স্পিকারও পেয়ে যাবেন, যেটা সাউন্ড কোয়ালিটি খুবই লাউড ছিল এবং খুবই স্মুথ। এবার যাওয়া যাক হাইপ সৃষ্টি করা সেই টপিক, ডিসপ্লে। ডিসপ্লেতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 16 মিলিয়ন কালার যুক্ত, একটি 1000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস যুক্ত, 6.78 inches একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি 393 PPI ডেন্সিটি রয়েছে। এবং স্ক্রিন টু বডি রেশিওর কথা কি বলবো, একদম বেজেললেস একটা ডিসপ্লে, যেটা দেখতে খুবই সিমেট্রিক লাগছিল। এই ডিসপ্লে নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকবেন, ভিভিড কালার যুক্ত একটি ডিসপ্লে এবং দেখতে খুবই চমৎকার, এবং 120Hz রিফ্রেশ রেট থাকার ফলে ফোনটা কিন্তু স্মুথ স্মুথনেসের দিক থেকে একদম টপ নচ। এছাড়াও ডিসপ্লেতে 1000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবেন না। পাশাপাশি এই ডিসপ্লে নিয়ে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বেশ ফিল পাবেন, এটা নিঃসন্দেহে, কারণ কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। এবং এই ফোনটা কিন্তু সেই দিক থেকে একদম সেরাদের কাতারে রাখাই যায়। তবে এই বাজেটের মধ্যে এর চেয়ে অল্প দামের কিছু কিছু ফোন রয়েছে কার্ভ ডিসপ্লে দিয়েছিল, বাট এই কার্ভ ডিসপ্লে আর ওই কার্ভ ডিসপ্লের মধ্যে একটু তফাৎ আপনার চোখে পড়বে। যেমন এটাতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, 1000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস, যেটা মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ফিল দিবে, এবং ডিসপ্লেতে খুব একটা ইস্যু ফেস করবেন না, আর কিছু জিনিস আপনার কমতিও পড়বে না। বাট HDR10+ সাপোর্ট থাকলে আরও জোশ হতে পারতো, সেক্ষেত্রে আপনার আরও এক্সট্রা অর্ডিনারি কিছু পেয়ে যেতেন। যেহেতু একটি অ্যামোলেড ডিসপ্লে সেক্ষেত্রে গ্রিন লাইন বাবাজির ভয়টা কিন্তু থেকেই যায়। এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে শুরুতে বলতে হয় ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 14 ভার্সন পাচ্ছে নেক্সট ইয়ারে, হয়তো বা আপনি এটাতে Android 15 ভার্সনটা পেয়ে যেতে পারেন। এছাড়াও এটাতে ব্যাকএন্ডে যে আপনার টেকনোর ওএস রয়েছে, এই ওএসটা আসলে আমার কাছে খুব একটা বেটার মনে হয় না। যথেষ্ট পরিমাণ ব্রটিয়ার অ্যাপস দিয়ে ভরিয়ে রাখা হয়েছে, বেশ কিছুটা অ্যাড চলে আসে, অবাঞ্ছিত অ্যাপস আপনাদেরকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং দেখতে খুবই মানে ভাজিল দেখায়, যেখানে 10 থেকে 15 হাজার টাকার ফোনের সাথে এই ফোনটা খুব একটা বেশি আলাদা দেখতে মনে হবে না, মনে হবে যে দুইটা ফোন একই রকম। মানে ওএসটা যদি একটু ফ্ল্যাগশিপ ভাইব দেওয়ার চেষ্টা করা যেত, বা এই ব্রটিয়ার অ্যাপসগুলো একটু রিমুভ করে একদম নিট অ্যান্ড ক্লিন দেওয়া যেত, তাহলে কিন্তু এই ফোনটার পারফরমেন্স সেকশন বা এটার ইউআই টেকনিকটা আমার কাছে যথেষ্ট পারফেক্ট হতে পারতো। সো এই ক্ষেত্রে কিন্তু টেকনো হয়তো বা এখানে কাজ করা উচিত। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মিডিয়াটিকের G99 মতো পাওয়ারফুল এবং গেমিং একটা চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটিতে, যেখানে কিনা হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি ইজিলি প্লে করতে পারবেন। যেমন আপনি পাবজি যদি প্লে করে থাকেন সেখানে 40 FPS, এবং যদি আপনি ফ্রি ফায়ার ইউজ করতে পারেন তাহলে এখানে কিন্তু আপনি আলট্রা HDতে ইজিলি প্লে করতে পারবেন। এছাড়া 2D এবং 3D গেমগুলো একদমই স্মুথলি প্লে করতে পারবেন, এটা কিন্তু নিঃসন্দেহে। এছাড়া যদি আপনি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, ডে টু ডে টাস্ক করে থাকেন, সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। এই ফোনটিতে র্যাম রয়েছে 8GB এবং স্টোরেজ হিসেবে 256GB দেওয়া আছে,
সেটা কিন্তু একটা ভালো বিষয়। এখানে যদি 128 GB দেওয়া হতো সেক্ষেত্রে যোগ উপযোগী হতে পারতো না, এখানে বেশ ব্যাকডেটেড মনে হতো, বাট এখানে কিন্তু 256 GB স্টোরেজ দিয়ে আমার মনে হয় এই বাজেটের মধ্যে একটা সেরা জায়গায় রেখেছে। এছাড়াও 8 GB সাথে কিন্তু আপনি মনে মনে আরও 8 GB ধরে রাখতে পারেন, যেমন এটাতে কিন্তু 16 GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। এই ফোনটার র্যাম ম্যানেজমেন্টটা মোটামুটি ভালো লেগেছিল, অনেকগুলো অ্যাপস আপনি ইজিলি ইউজ করতে পারবেন, মাল্টিটাস্কিং খুব ইজিলি করা যেত। এই ক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্টের কথা এক কথা ভালো, এবং 256 GB স্টোরেজ থাকার ফলে আপনি কিন্তু স্টোরেজ নিয়ে খুব চিন্তা করতে হচ্ছে। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু 5000mAh এর ব্যাটারির সাথে 33W চার্জার দেওয়া আছে, যেক্ষেত্রে আপনি 5000mAh এর ব্যাটারিতে সারাদিন অনায়াসে পার করতে পারবেন। বা যদি আপনি গেম প্লে করে থাকেন এবং 120Hz রিফ্রেশ রেট ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে হয়তো বা চার্জ ব্যাকআপ একটু কম থাকতে পারে, সেক্ষেত্রে আপনার দিনে 2 বার চার্জ তুলে দিতে হতে পারে। এই ফোনটার প্রাইস কিন্তু বর্তমানে 26,999 টাকা রাখা হয়েছে। একটি ভ্যারিয়েন্টই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে, বাট আমার কাছে স্লাইটলি মনে হয়েছে এই ফোনটার রেট একটু বেশি মনে হচ্ছে। যদি এই ফোনটা এই বাজেটের মধ্যে না লঞ্চ করে একটু বাজেট কমিয়ে রাখা যেত তাহলে এটা বেটার হতে পারতো, বাট নতুন নতুন লঞ্চ করেছে সেক্ষেত্রে একটু দাম বেশি হতে পারে, বাট নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো বা এই ফোনটার প্রাইস একটু ড্রপ করবে। এবং বর্তমানে এই ফোনটাতে কিন্তু প্রি বুকিং চলছে, এবং প্রি বুকিং করলে তাদের জন্য একটা ফ্রি কনসার্ট দেখার সুবিধা রয়েছে, যে কারণে আপনি যদি এই ফোনটা প্রি বুকিং করেন তাহলে আপনি ফ্রিতে কনসার্ট দেখতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা ছোটোখাটো বক্স দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু এটা বড় একটা বক্স দেওয়া থাকবে, এবং সাথে তো গিফট হ্যাম্পার রয়েছে। এই ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে 108 MP ক্যামেরা, আর বাদ বাকি যেগুলো লেন্স রয়েছে আসলে এগুলো ফালতু একটা লেন্স। এক্ষেত্রে যদি আরও একটি আলট্রা ওয়াইড লেন্স দেওয়া যেত জুড়িয়ে তাহলে আরও জোস হতে পারতো, বাট মেইন ক্যামেরা 108 MP ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন, ভালো ডিটেলস শার্পনেস এছাড়াও মোটামুটি কাজ বাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন, বাট এক্সট্রা অর্ডিনারি এখানে থেকে আপনি খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করেন না। এছাড়াও ফোনটাতে কিন্তু আপনি 1440p FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু বেশ খানিকটা আমার কাছে পিছিয়ে মনে হচ্ছে ক্যামেরা সেকশন, এখানে যদি সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করা যেত তাহলে জোস হতে পারতো। এছাড়াও 60 FPS ভিডিও রেকর্ডিং করাটার এখানে এই সময় আসলে যুগ উপযোগী, কারণ এখন বর্তমানে রিলস ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশনের যুগ, তো সেক্ষেত্রে এই ফোনটার ক্যামেরা 108 MP থাকা সত্ত্বেও এই ফোনটাতে কিন্তু ওয়াইএস বা এখানে কিন্তু VDIS-এর সুবিধা দেওয়া যেতে পারে। তাহলে আমার মনে হয় এই ফোনটার ক্যামেরা পিকচার কোয়ালিটি বা ক্যামেরাতে একটা ভালো আউটপুট পাওয়া যেত। এছাড়াও সেলফিতে কিন্তু আপনার 32 MP ক্যামেরা দেওয়া আছে, এটা কিন্তু একটা ভালো বিষয়। সেক্ষেত্রে আপনি যদি মিডিয়াটেকের G99 কথা বলেন তাহলে এই ক্ষেত্রে এই ফোনটার সেলফি ক্যামেরাও কিন্তু খুব দারুণ জিনিস দিতে পারেন, মানে ইমেজ প্রসেসিংটাও এই চিপসেটের ভালো, তো সেক্ষেত্রে আপনি পিকচার কোয়ালিটিতে আউটপুট ভালোই পাবেন এটা নিঃসন্দেহে। এতে আপনার সেলফিতেও আপনি 1080p 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারছেন। এক্ষেত্রে আমার মনে হয় ক্যামেরাতে স্লাইডলি একটু কমতি মনে হচ্ছে, এর চেয়েতে ভালো কিছু দেওয়া যেতে পারতো। এবার আসা যাক ফোনটার কানেক্টিভিটিতে। প্রায় লাউড স্পিকারটা আপনি পাচ্ছেন, স্টেরিও স্পাম স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাকটা এখানে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার একটু খারাপ লাগতেও পারে। এবং এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, এবং এক্সট্রা অর্ডিনারি যেগুলো সেন্সর রয়েছে সেগুলো সেন্সরও কিন্তু আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন, যেমন এই ফোনটাতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সব কিছুর দেখাই এই ফোনটাতে পেয়ে যাবেন। এবং এই ফোনটা কয়েকটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে, প্রত্যেকটা কালারের মধ্যে আপনার সবগুলো কালারই ভালো লাগবে, অ্যাজ ইউর উইশ আপনি যে কোনো একটা কালার চয়েস করে নিতে পারেন। আর যদি আপনি বর্তমানে প্রি বুকিং করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা যে কনসার্ট দেখার সুবিধা এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না, এবং ফেসবুকতে দেখলে অবশ্যই ফলো করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।